বর্তমানের একটা বিতর্কিত বিষয়বস্তু হয়েছে মিয়া মিউজিয়াম। এই মিয়া মিউজিয়াম সৌসিদিনা গোয়ালপাড়া লক্ষীপুরত সদৌ মিয়া পরিষদ নামের একটা সংগঠনে উন্মোচন করা আমি দেখবলে পাইছো। মই ভাবো ইয়াত বিতর্কর কোনো বিষয়বস্তুই নাই, বিতর্ক আহিব নালাগে, কারণ মিয়া সকলের একটা সুকীয়া পরিচয় আছে, মিয়া সকলের বিভিন্ন আসবাবপত্র আছে, এই বস্তুবোর সংগ্রহ করি তাতে রাখব বিচারিছে। ইয়াতে কি আপত্তি আছে কোকসন আপনাদের? ইয়াত আপত্তি থাকিব নালাগে, কিন্তু দেখা গৈছে যে এই যে মিয়া মিউজিয়াম, এই মিয়া মিউজিয়ামক কেন্দ্র করে একাংশ এটা রাজনীতি আরম্ভ করেছে। আগন্তুক যে নির্বাচন আছে, এই নির্বাচন এই মিয়া মিউজিয়ামক একটা ইস্যু বনাব, ইস্যু বনাই বিভিন্ন ধরনের ভোট আদার কারণে চেষ্টা করব বলে আমি ইতিমধ্যে দেখবলে পাইছো। যে মিয়া মিউজিয়াম শিলাদিত কৈছে মিয়া মিউজিয়াম ভাঙি দিব লাগে, জ্বলাই দিব লাগে। মিয়া মিউজিয়াম কি শিলাদিতর বাপেকর নেকি? শিলাদিতর বাপেকর বস্তু নেকি মিয়া মিউজিয়াম? শিলাদিত এনেক ধরনের মন্তব্য করব না পায়। তো কয়ে আছে যে বঙ্গালী মিউজিয়াম করবো, আমি তাদের বিরোধ করেছি নাকি? আমি তো বিরোধ করা নাই, গতি আমি বিরোধ নকরো। আর সকল রাইজে সঁহারি জানাব লাগে যে মিয়া সকলের বিভিন্ন আসবাবপত্র ইয়াতে সংগ্রহ করে রাখব। আমি তো মিয়া মিউজিয়াম কোনোবা করেছে বলে যে কোনোবা অসমিয়ার বিরুদ্ধে করেছে, কোনোবা হিন্দুর বিরুদ্ধ কৈছে, এনেকা তো কথা আহা নাই। একটা বস্তু তাত সংগ্রহালয় খুলিছে, বস্তু রাখব, ইয়াত রাজনীতি করার দরকার নাই। এই একটা রাজনীতি ইস্যু বনায় কি লাভ আছে? যেহেতু নির্বাচন সমাগত, সংসদীয় লোকসভা নির্বাচন সমাগত, গতি তার পূর্বে যেহেতু আপনি নিজেই কৈছে যে বিজেপির ছত্র সাহেব মিয়া মিউজিয়ামের কথা আগতে উত্থাপন হয়েছিল, তো নিশ্চয় এনেকি ইয়াতে কোনোবা রাজনীতি চক্রান্ত থাকিব পারে, কোনোবা সেই বিজেপি মূলত বিজেপিয়ে হব যাতে অমুসলমান ভোটখিনি একত্রিত করিব পারে, এটা সাম্প্রদায়িকভাবে সাম্প্রদায়িক রাজনীতি করে যাতে অমুসলমান ভোটখিনি বা অমিয়া ভোটখিনি একত্রিতকরণ করিব পারে, আর একত্রিতকরণ করে যাতে পুনর্বার অসমের যিকটা সংসদীয় সমষ্টি আছে তাতে যাতে যেনেকে হোক বিজয়ী হয়ে পড়ে, তার কারণে যৎপরোনাস্তি চেষ্টা চলাইছে বলে আমার একটা ধারণা হয়েছে। গতি যিয়ে নহক ইয়াক লৈ রাজনীতি হওয়া উচিত হওয়া নাই বলে মানে ভাবো। ই বিজেপিয়ে হোক, ই কংগ্রেসে হোক, ই ইউডিএ হোক, কিন্তু ইয়াত বিজেপির ষড়যন্ত্র থাকিব পারে বলে মূর একটা ধারণা জন্মিছে। তার মানে নতুন এজেন্ডা হব পারে নাকি? না না, আপনি ঠিকই কৈছে, হয় এই বিজেপির একটা নতুন এজেন্ডা হব পারে। রাজনীতি পুনের দিল্লি দখল করার কারণে বিজেপি একটা নতুন এজেন্ডা হিসাবে থিয় করাইছে বলে একটা ধারণা উপজিছে। তো শর্মান আলীক লই এই বিতর্ক হয়েছিল, তারপিছতে বিভিন্ন বিতর্কর অন্তত শর্মান আলীক কংগ্রেস দলের বহিষ্কৃত হয়েছিল। সেইবার কলাক্ষেত্রত মিয়া মিউজিয়াম পতার প্রসঙ্গ আহিছিল, আর এইবার অন্য স্থানত হয়। এইবার কলাক্ষেত্র নয়, এইবার কি সদৌ মিয়া পরিষদ নামের সংগঠনটোয়ে গোয়ালপাড়ার লক্ষীপুরত এই উন্মোচন করে দেখবলে পাইছো। গতি ইয়াত মই পুনের কৈছো, ইয়াত কারো ধরনের তর্ক বিতর্ক হওয়া উচিত নহয় আর রাজনীতিও হওয়া উচিত নহয়। কি লো রাজনীতি করব? কোনোবা জাতি জনগোষ্ঠীয় নিজের সা সামগ্রী সংগ্রহালয়ত রাখব, ইয়াক লো কি রাজনীতি করব লাগে? আমি দেখবলে পাইছো ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন ডাঙরিয়াও বিরোধ করে আছে, শিলাদিত্য বিরোধ করে আছে, আরো কিছু বিরোধ করে আছে, কংগ্রেসের বিধায়ক এজন দেখবলে পাইছো যে সমর্থন করে বঙ্গালী মিউজিয়ামর পৃষ্ঠপোষকতা করেছে, গতি আমি তাকেও বিরোধ নকরো। আর কোনোবা যদি আদিবাসী মিউজিয়াম করে, কোনোবা উড়িয়া মিউজিয়াম করে, কোনোবা বড়ো মিউজিয়াম করে, তাত আমার কিন্তু কোবলগা একো নাই। গতি ইয়াত কোনো বিরোধ করাটা উচিত নহয়, ইয়াতো কোনো ধরনের দেশদ্রোহী কাম করা নাই, ইয়াতো কোনো অসমীয় বিরোধী কাম করা নাই, ইয়া নিজের সম্পদ, নিজের সম্পদ সংগ্রহালয়ত রাখব, গতি ইয়াত কোনো ধরনের বিরোধ করাটো মানে ঠিক নহব। আপনাদের মিয়া মিউজিয়ামর পোষকতা করে বিচারে না? স্যার, আমি বিচারো নিবিচার, কিন্তু যখন একটা লক্ষ্য উদ্দেশ্যলে করেছে, একটা সঠিক লক্ষ্য উদ্দেশ্যলে করেছে যে বয় বস্তুখিন বা নিজের সম্পদ সমূহ তাতে মিয়া মিউজিয়ামত